আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস লাইফলাইন। আশা রাখি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার সহ। দেখতে পাচ্ছেন আবারও আমি বিচের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, তার কারণ তো বুঝতেই পেরেছেন বিচে গিয়েছি, না গিয়ে উপায় নেই, আমি উইন্ডো থেকে দেখানোর চেষ্টা করছি। সকালবেলা উঠেই আসলে দেখতে পাচ্ছি যে এত বেশি গরম আর বাচ্চারা এত ডিস্টার্ব করছে গরমের কারণে, তো চিন্তা করলাম যে পাশের কোনো বিচ থেকে ঘুরে আসি, কারণ না হলে বাচ্চারা আজকে সারা দিন অনেক বেশি ডিস্টার্ব করবে। তো আমরা রওনা হয়ে গিয়েছি, আমি সাইডে যে সাইট সিনগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর। আমি এর আগেও এই বিচে অনেকবার গিয়েছি। সত্যি কথা বলতে গেলে আমি ফার্স্ট যখন ইংল্যান্ডে আসি যে সিটিতে ছিলাম সেটি হচ্ছে এই বিচের পাশেই, তো আমার এই বিচটি অনেক পরিচিত একটি বিচ। আর এখন যেই সিটিতে রয়েছি সেটিও আসলে এই সিটি থেকে বেশি দূরে নয়, তো মাঝে মাঝেই চলে যাই যখন হঠাৎ মানে কোনো রকম প্ল্যানিং ছাড়াই বাইরে বেরোতে হয়। যেমন আজকের দিনটি, আজকে কোনো রকম প্ল্যানিং ছিল না, অনেক বেশি গরম, বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করছে, অ্যাকচুয়ালি রাস্তাতে বেরিয়েই আমরা ডিসাইড করলাম ওখানে যাব। মোটরওয়েতে উঠলে সাইট সিনগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, আর সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি, ক্যামেরা বন্দি করছি। তো আমরা পৌঁছে গিয়েছি, অ্যাট লাস্ট আমরা এই কার পার্কটি পেলাম, কারণ কার পার্ক পেতে আমাদের অনেক সমস্যা হচ্ছিল, অনেকগুলো কার পার্ক ওরা বন্ধ করে রেখেছে কারেন্ট সিচুয়েশনের জন্য। আমি সাইট থেকে দেখানোর চেষ্টা করছি, অনেক সুন্দর একটি জায়গা, আমার কাছে ভালোই লাগছে। উপরে আকাশ, তারপরে তো দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, আর নিচে বিচ, খুব সুন্দর একটি জায়গা, খুব ভালো লাগছে। তো আমার হাজবেন্ডকে এক রাস্তা দিয়ে যেতে হবে, আমাদেরকে আর এক রাস্তা দিয়ে যেতে হবে, কারণ আমার হাজবেন্ডের সাথে আমার মেয়ের বাগি রয়েছে, সেটি সিঁড়ি বেয়ে নামানো কষ্টকর হয়ে যাবে। তো আমরা একেবারেই নিচে চলে আসলাম, এসে আমরাই ফার্স্ট পৌঁছে গিয়েছি আমি আর আমার ছেলে। তো আমার ছেলে ওয়েট করছে আর একটু বিরক্তও বোধ করছে, কারণ স্টিল নাও ড্যাডি আসেনি। আমি এর আগেও আপনাদের বলেছি যে আমি যে এলাকাটিতে থাকি তার চারপাশে অনেক বিচ রয়েছে, জাস্ট 40 মিনিট কিংবা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ডিস্ট্যান্স আমার বাসা থেকে। তো উইন্টারে তো আসলে যাওয়া হয় না, উইন্টারে দিনটাও ছোট থাকে আর অনেক বেশি ঠান্ডা থাকে, বাট সামারে দেখা যায় এভরি উইক আমি বিচে যাই, কারণ অনেক গরম থাকে আর বাচ্চারা ডিস্টার্ব করে, আর আমারও ভালো লাগে বিচের কাছে সময় কাটাতে, তাই এরকম আমি বিচে আসি। আর তাই হয়তো আপনারা আমার চ্যানেলে অনেকবার বিচের ভিডিও দেখতে পান, আমার কাছে ভালো লাগে। আর আমার মনে হয় বিচ অপছন্দ করে এরকম কম মানুষই আছে। তো খুবই উত্তাল সমুদ্র, আজকে যে সাইটটিতে এসেছি এই সাইটটিতে এই সময় মনে হয় জোয়ারই চলছিল, তো জোয়ারের যেই উত্তাল, সমুদ্রের যে উত্তাল একটা ঢেউ থাকে সেটি আমি দেখতে পাচ্ছি এখানে। তো আমার বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে, তাই এসেই ওদেরকে স্ন্যাক্স দিচ্ছি। আজকে তো আসলে কোনো প্রি প্ল্যানিং ছিল না, তো তার জন্য আমরা ঘরে যে স্ন্যাক্স ছিল আর সব থেকে কিছু কিনে নিয়েছি, না হলে দেখা যায় যে বিচে এসে আসলে বারবিকিউ করে খেতে ভালো লাগে। তো এই তো যেহেতু প্রি প্ল্যানিং ছিল না, তাই স্যান্ডউইচ আর সামান্য কিছু বিস্কিটস জুস এগুলোই ছিল খাবার। তারপর আমি আকাশ দেখছি, সমুদ্র দেখছি, আমার ভালো লাগে, আমি আসলে বিচ অনেক বেশি লাইক করি। তো একটি সি গার্ল আমাদের আশেপাশে খুব ঘোরাফেরা করছিল, আর আমার মেয়ে আসলে বিচে নেমে যেতে চাচ্ছে, ও পানি দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না, আমি ওকে ধরে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, জানি না কতক্ষণ ধরে রাখতে পারবো। তো এরকম রকের উপর হাঁটা তো আসলে কষ্ট, পায়ে ব্যথা লাগে, তার জন্য আমার মেয়ে এরকম ট্রোলিং করে করে সমুদ্রের দিকে এগোচ্ছে। তো ওর বাবা গিয়ে ওকে ধরে রেখে এরকম ঢেউ দেখাচ্ছে, একদমই ভয় পায় না ও, এরকম উত্তাল সমুদ্র দেখে একদমই ভয় পাচ্ছে না। আজকে আমি নামিনি, বিচে নামিনি, কারণ আমার বাচ্চাদেরও সুইমিং ড্রেস নিয়ে আসিনি, আর একেবারেই প্রি প্ল্যানিং ছাড়া, তো তাই আসলে বাচ্চাদের নামতে দেইনি, আমি নিজেও নামিনি।
ইংল্যান্ডে আসার পর অনেক অনেক বীচ দেখেছি, মন চাইলেই ছুটে গিয়েছি বীচের কাছে। বাট একটি সত্যি কথা বলবো, আমার দেশের কক্সবাজারের যেই বীচ তার সৌন্দর্যের মতো আসলে আমার কাছে কোনোটাই লাগে না। আমার কাছে মনে হয় আমার দেশেরটি সেরা। তাই বলে আমি বলছি না যে এই বীচগুলো সুন্দর না, প্রতিটি বীচই সুন্দর, কিন্তু আমার কাছে আমার দেশের বীচ সব থেকে সেরা বীচ। তো এই তো আমরা 1 ঘন্টার মতো বীচে থেকে আবার রওনা হয়ে গেলাম বাসার দিকে। তো বাসার দিকে ফেরার সময় আমি দেখাচ্ছি আপনাদের, আমরা একটা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর, আমার কাছে ভালোই লাগছে। তো এটি ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম একেবারেই প্রি প্ল্যানিং ছাড়া বাইরে বেরিয়ে একটা ভালো টাইম আমরা স্পেন্ড করলাম আমার ফ্যামিলির সাথে। তো আমার এই ছোট্ট সময়ের ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।